আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে ভালো করতে হলে ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের দলগুলো শক্তিশালী হলেও ভালো ফলাফল করা সম্ভব বলেও জানান তিনি। মিরপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। আরও জানাচ্ছেন এস এম সুমন। ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 1 জুন। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশ অংশ নেবে। আইরিশ এবং ইংলিশ কন্ডিশন থাকবে 2 ধরনের। বর্তমান দলটির বেশিরভাগেরই ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই, তাই অভিজ্ঞতা অর্জনের জন্য এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে একটি ক্যাম্পও করবে বাংলাদেশ। এই কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে, তবে ভালো করতে হলে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এটা পুরো টিম মেন্টাল গেম হবে, বড় বড় টিমের এগেনস্টে বিশেষ করে ওদের মতো কন্ডিশনে খেলা, এবং তারপরও কিছুটা উইন্টার থাকবে, আর্লি সামার যেহেতু কাজটা এত সহজ হবে না। আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই সুস্থ থাকি এবং এই ফাইট করার প্রস্তুতি মেন্টালি নিতে পারি তাহলে আশা করি ভালো খেলা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে কঠিন হলেও ক্রিকেটাররা আত্মবিশ্বাসী থাকলে জয় পাওয়া অসম্ভব কিছু নয় বলেও জানান অধিনায়ক। আইসিসি টুর্নামেন্টগুলো 280, 300, even 350 পর্যন্ত উইকেট দেওয়া হয়, সো এখানে এমন কোনো ডিফারেন্স থাকবে না। যেটা যে আমরা মেন্টালি যদি রেডি হতে পারি, আমরা যে আর্লি ভালো খেলতে পারি, তাহলে ইউ নেভার নো। আসলে এমন একটা গ্রুপে যেটা বলা খুব কঠিন যে আমরা কোন পর্যন্ত যাব বা কি করব। বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল। মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় এসে আয়ারল্যান্ডের দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।